সময়িতা, এই শব্দের অর্থই হলো উপসংহারী। ভাবছেন তো ইংরেজি বছরের শেষে হঠাৎই আমরা বাংলা অভিধান নিয়ে পড়লাম কেন? আজ দুর্গাপুর নিউজ ডিজিটাল পায়ে পায়ে পৌঁছে গিয়েছিল এমনই এক নান্দনিক পরিবেশে। হ্যাঁ, সময়িতা কনভেন্ট স্কুলে, যেটি সময়িতা মঠ দ্বারা 1996 সাল থেকে পরিচালিত হয়ে আসছে। পরমাত্মা প্রভুজির হাতে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায় 26 বছর ধরে স্কুলটি সুনামের সাথে বিভিন্ন দিক দিয়ে নিজেদের ঐতিহ্যের ধারক হয়ে আছে। প্রতিষ্ঠা লগ্নে সময়িতা স্কুলটি মূলত মেয়েদের স্কুল ছিল, পরে পঠন পাঠনের আওতাধীনে ছেলেদেরও অধ্যয়ন শুরু করা হয়। স্কুলটির আরও একটি মহতী প্রচেষ্টা হলো বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে মেয়েদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলা, যা পরবর্তীতে তাদের সমাজে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। ক্রিসমাস ইজ মোস্ট ট্রুলি ক্রিসমাস when we celebrate it by giving the light of love to those who need it the most. Silent night, holy night, shepherds smack at the side. মঠের সম্পাদিকার কাছে আরো জানতে পারি স্কুলটির নানা মহতি উদ্যোগের কথা। বিদ্যালয়ের বার্ষিক ক্রিসমাস সেলিব্রেশন যে শুধুমাত্র নিছক গান বাজনা নয়, এর মধ্যে দিয়েই ছাত্রছাত্রীদের প্রভু যিশুর ভালোবাসার বাণী ছড়িয়ে পড়ে তারই চেষ্টা করা হয় নিরন্তর। আমাদের তো সময়িতা কনভেন্ট স্কুল সময়িতা মঠ দ্বারা পরিচালিত একটি বিদ্যালয়, এবং সময়িতা কনভেন্ট স্কুল গত 26 বছর ধরে আমাদের এই বাঁকুড়া এলাকায় ছেলে মেয়েদেরকে, প্রথমে মেয়েদের স্কুল ছিল, পরে ছেলেদেরকে আমরা ইনক্লুড করে নিয়েছি। তো 26 বছর ধরে এই এলাকার গ্রামের মেয়েদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলার এক সংকল্পের প্রতি, এবং আমাদের বহু মেয়েরা এই স্কুল থেকে বেরিয়ে আজকের দিনে তারা প্রতিষ্ঠিত গ্রামের মেয়ে, যারা ইংরেজি শিখলো আমাদের কাছ থেকে। তো আজকের এই সেলিব্রেশন বলতে পারেন এটা একটা স্কুলের মানে বাৎসরিক কর্মসূচির মধ্যেই আছে। প্রতি বছরই বাচ্চারা এই দিনটাকে সেলিব্রেট করে। তবে মূলত আমরা ক্রিসমাস সেলিব্রেশনের মধ্যে দিয়ে সময়িতা মঠের যে আদর্শ, সেই আদর্শকেই আমরা রাখতে চাই ছেলে মেয়েদের কাছে। শুধুমাত্র এটা একটা নিছক গান বাজনার সেলিব্রেশন নয়, এর ভেতর দিয়ে আমরা চাই যে ছেলে মেয়েদের মধ্যে সেই ভালোবাসা জেগে উঠুক, যা মানবতাবাদের দিকে ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে কাছে টেনে নিতে পারবে, এবং সেইভাবেই এই ছেলেমেয়েরা যেন আগামী দিনে সমাজের সেই নাগরিক হয়ে উঠতে পারে যাদের মধ্যে প্রেম ভালোবাসা বিশ্বাস মমত্ব আমরা দেখতে পাবো। তো সেই ভাবনাকে জাগরিত করে তোলার জন্যই আমাদের এই এই অনুষ্ঠানের আয়োজন, যেখানে বাচ্চাদেরকে আমরা জিসাসের ভালোবাসায় উদ্বুদ্ধ করতে চাইছি। এখানে জেসাস বলে নয়, এখানে জেসাস আমাদের কাছে একজন কোনো ব্যক্তি নয়, আমাদের কাছে বলতে পারে ভালোবাসার এক। তো সেই ভালোবাসাতে মানুষজন জাগরিত হয়ে উঠুক, ছেলেমেয়েরা জাগরিত হোক, এটাই আমাদের অনুষ্ঠানের মূল। মঠের আরেকজন মাদারের কাছ থেকে আমরা জানতে পারি ক্রিসমাস সেলিব্রেশনের সাথে সাথে তাদের আরও একটি উদ্যোগ, স্কুলের পঠন পাঠন যাতে শুধুমাত্র বই কেন্দ্রিক না হয়ে যায়, বৌদ্ধিক বিকাশ যেন সার্বিকভাবে হয়, তার এদিনের এক্সিবিশনের বিষয় ছিল টেকনোলজি অ্যান্ড টুলস, যাতে শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটির দিক সম্পূর্ণরূপে বিকাশ পায়। সময়িতা কনভেন্ট স্কুল 1996 সাল থেকেই চলে আসছে, পরমানন্দ প্রভুজির এই স্কুলের প্রতিষ্ঠাতা। তাই সেই স্কুলের যে ভাবনা, সেখানে ছেলে মেয়ে উভয়কেই আমরা একটা চরিত্র গঠন, একটা সার্বিক মানুষ হয়ে গড়ে ওঠার একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই স্কুলকে চিহ্নিত করছি। আর মানে সিবিএসই কারিকুলামের পাশাপাশি আমাদের চাই হচ্ছে আমাদের মানসিক হৃদয় গঠন এবং সার্বিক একটা উন্নয়ন চাই সর্বোচ্চ শিক্ষা। সুতরাং শুধুমাত্র আমাদের নিজেকে বিকাশ করার জন্য নয়, আত্মশক্তির বিকাশ করতে হবে, আর তার জন্যই চাই অনেক রকম পদ্ধতি। তাই আমাদের এই ফাংশন আজকে যেটা হচ্ছে, এখানে একটা এক্সিবিশন রাখা হয়েছে সায়েন্টিফিক বেসের ওপরে তৈরি, টেকনোলজি অ্যান্ড টুলস এই নামেই আজকে এই এক্সিবিশন। এই এক্সিবিশনের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা নিজেদের নানারকম বৈজ্ঞানিক ভাবনা, ক্রিয়েটিভিটি ইত্যাদি সমস্ত কিছুকে তুলে ধরবার চেষ্টা করছে এই জায়গাতে। আর সাথে একটি কালচারাল ফাংশন, যেহেতু আগামী নতুন বছর হচ্ছে, আজকে শেষ হচ্ছে আমাদের ক্লাস, সেই জন্য নতুন করে এই ক্লাসের আগে সবার জন্য একটা শুভেচ্ছা বার্তা, নতুন বছরের আশা
ভালোবাসা সবাইকে জানিয়ে আমাদের এই অনুষ্ঠানে ছোট্ট জায়গা করা হয়েছে। সময়িতা বিদ্যালয় সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আরও এগিয়ে চলুক, আমাদের শুভেচ্ছা রইল তাদের সাথে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট 7 দিনের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।